তাদের ভালোবাসার দুই যুগ। শোবিজ জগতে প্রায় শোনা যায় প্রেম বিয়ে ভাঙার ঘটনা। সেখানে বিবাহিত জীবনে একসঙ্গে ২৪টি বছর পার করে ফেলেছেন খ্যাতিমান দুই অভিনয় শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। তাদের ভালোবাসার সম্পর্ক গভীরতা লাভ করে ১৯৯৯ সালে। সে বছরের আজকের দিনে বিপাশাকে বিয়ে করেন তৌকির। ক্যারিয়ারে তারা যেমন সফল, তেমনি ব্যক্তিগত জীবনেও। এ তারকা জুটির সংসারে রয়েছে মেয়ে আরিশা আহমেদ ও ছেলে আরিফ আহমেদ। তৌকির আহমেদ বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক অর্জন করেন, তবে অভিনয়ের প্রতি আলাদা ভালো লাগা কাজ করায় পড়াশোনা করেছেন অভিনয় আর চলচ্চিত্র নিয়েও। ৮০ দশকে নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তৌকির। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা বাবা আবুল হায়াতের পথ অনুসরণ করে ৯০ দশকের শুরুতে অভিনয় জগতে পা রাখেন বিপাশা হায়াত। ছোটবেলা থেকে শিল্প সংস্কৃতির প্রতি টান অনুভব করায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন গুণী এ অভিনয়। ৯০ দশকে একসঙ্গে অনেক কাজ করতে শুরু করেন তৌকির বিপাশা জুটি। সহশিল্পীর সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। ওই সময় টিভি পর্দায় তারা হয়ে ওঠেন জনপ্রিয় জুটি। দেখতে দেখতে বিবাহিত জীবনের একসঙ্গে ভালোবাসার দুই যুগ পার করলেন জনপ্রিয় এ তারকা জুটি।